হবিগঞ্জে ঐতিহাসিক বড় মসজিদ প্রাকৃতিক শোভায় সুশোভিত হাজীগঞ্জে উপজেলায় বিরল কারুকার্য খচিত কর্মকুশলতার অনন্য নিদর্শন উপমহাদেশের সর্ববৃহৎ মসজিদগুলোর অন্যতম। জুমাতুল বিদার বৃহত্তম জামাতের মসজিদ হিসেবে এক হাজীগঞ্জে এই ঐতিহাসিক জামে মসজিদটি অবস্থিত। বাংলা একাদশ শতকের কাছাকাছি সময়ে হযরত মকিম উদ্দিন র নামে এক বুজুর্গ অলিওয়ে কামিল ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব ভূমি হতে সপরিবারে চাঁদপুরের বর্তমান হাজীগঞ্জে অঞ্চলে আসেন। পরবর্তীতে তারই বংশধর হাজী মুনিরুদ্দিন মোনাই গাজী এর প্রপৌত্র হাজী আহমদ আলী পাটোয়ারি র হাজীগঞ্জে ঐতিহাসিক জামে মসজিদের জন্য জায়গা ওয়াকফ করে মসজিদটি প্রতিষ্ঠা করেন। সর্বমোট 28,405 বর্গ ফুট আয়তনের এই বিশাল মসজিদটির রয়েছে 188 ফুট উচ্চতার একটি মিনার। মিনারের চূড়ায় উঠার জন্য রয়েছে সিঁড়ি। অসংখ্য ভক্ত মুসলসনি উক্ত মিনারের চূড়ায় আরোহণ করে থাকেন। বর্তমানে মসজিদটিতে হাজার হাজার মুসলসনি তাদের প্রার্থনার কার্যক্রম সম্পাদন করে থাকেন। কিভাবে যাওয়া যায়? চট্টগ্রাম ঢাকা কুমিল্লা মহাসড়ক পথে বাস ও চাঁদপুর জেলা সদর থেকে বাস, সিএনজি যোগে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের পার্শ্বে হাজীগঞ্জে বড় মসজিদে যাওয়া যায়।